আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওটি বানানো হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করছেন আপনারা যে আপনারা যখন আমাদের যে ডেস্কটপের যে হার্ড ডিস্কগুলো আছে, তো আপনারা মার্কেট থেকে যখন হার্ড ডিস্ক কিনতে যান, তো আপনারা কী ধরনের হার্ড ডিস্ক আপনারা কিনবেন বা হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে আপনারা কী কী বিষয়ে আপনারা খেয়াল করবেন, তো এ নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন কম্পিউটার টিপস আছে এবং হার্ডওয়্যার সলিউশন আছে আপনারা সরাসরি ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা কাজে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে বিশেষ করে আমাদের যে বাংলাদেশে হার্ড ডিস্ক পাওয়া যায়, এর মধ্যে বিশেষ করে আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল এবং তোশিবা এই দুইটি হার্ড ডিস্কই আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তো হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে আপনারা বিশেষ করে যে জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, তো যারা হার্ড ডিস্ক ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক কিনতে চান, তো তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের এখানে ডেট লেখা থাকে, তো আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে 16 এপ্রিল 2011। তো এই ডেটে এই হার্ড ডিস্কটি বানানো হয়েছে। তো অনেক সময় হার্ড ডিস্ক যখন কোম্পানিতে স্টকে পড়ে থাকে তখন তারা কিন্তু এই হার্ড ডিস্কগুলো অনেক সময় সেল করতে পারে না, ওই সময় দেখা গেছে কি এই হার্ড ডিস্কগুলো আবার বিভিন্ন ডিলারদেরকে দিয়ে দিতেছে, কারণ এগুলো ডেট এক্সপায়ার হওয়ার কারণে এগুলো বিভিন্ন ডিলাররা কম দামে কিনে তারপরে এগুলো আবার মার্কেটে সেল করে। কারণ বন্ধুরা, আপনারা একটি জিনিস মনোযোগ দিয়ে শুনবেন, এটি হচ্ছে আমাদের হার্ড ডিস্কের যে টেম্পারেচার আছে এবং হার্ড ডিস্কের একটি লাইফ টাইম থাকে, যে এই হার্ড ডিস্কটি সর্বোচ্চ 2 বছর চলবে, তারপরে যে এর যে সার্কিট আছে বিশেষ করে এরকম সার্কিট, তো সার্কিট বার্ন হয়ে যায় বা এগুলোতে মরিচা পড়ে যায় বা কার্বন পড়ে যায়, তো এরকমই হয় বেশিরভাগ। তারপর এর ভিতরে যে ড্রাম আছে, হেড আছে, তো এগুলোও একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে বা এ সময়ের বাইরে যখন চলে যায় তখন এটি আস্তে আস্তে এটি একবারে ড্যামেজ হয়ে যায়। আর হার্ড ডিস্ক যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আমাদের যে প্রয়োজনীয় ডাটা থাকে বা ফাইল থাকে এগুলো কিন্তু আমাদের লস হয়ে যায়। তো ওই ক্ষেত্রে যারা হার্ড ডিস্ক কিনতে চান যান মার্কেটে, তারা অবশ্যই আপনারা বিশেষ করে হার্ড ডিস্কের যে ডেটটা আছে আপনারা ভালো করে দেখে নেবেন। ধরেন এখন আমাদের চলতেছে 2018 সাল, আর আমাদের 10 মান্থ চলতেছে, তো আমরা সর্বোচ্চ আমরা এই 6 মান্থ বা আমাদের বিশেষ করে 5 মান্থ বা 7 মান্থ, মানে 2 মাস বা 3 মাসের মতো এখানে আমাদের পিছনে থাকলেও আমাদের ডেট কোনো প্রবলেম নাই। কারণ কোম্পানিতে যখন প্রোডাক্টটা তৈরি হয় তখন মার্কেটে ছাড়তে বা আসতে 1-2 মাস লেট হয়, কিন্তু 1 ইয়ার্স বা 2 ইয়ার্স যখন বেশি থাকবে তখন আপনারা অবশ্যই ওই হার্ড ডিস্ক কিনবেন না। কারণ হার্ড ডিস্ক হচ্ছে একটি ডাটা স্টোরেজ, কারণ এর মধ্যে খুবই প্রয়োজনীয় ডাটা থাকে, তো এই বিষয়টা আপনারা প্রথমত খেয়াল রাখতে হবে। তারপর যে বিষয়টা, এখানে আমাদের হার্ড ডিস্কের যে স্পিড আছে এখানে 32 MB ক্যাশ, তো ওয়েস্টার্ন ডিজিটাল যে হার্ড ডিস্কগুলো আছে এগুলোর মধ্যে যে ক্যাশ থাকে, তারপরে হার্ড ডিস্কের আরপিএম থাকে, আরপিএম হচ্ছে 7200 থাকে ম্যাক্সিমাম হার্ড ডিস্কেরই, তবে কিছু কিছু আগের হার্ড ডিস্ক আছে যেগুলো আগের ডেটের, তো এগুলোতে আরপিএম কম থাকে, তো অবশ্যই আপনারা আরপিএমটি 7200 বা এর চেয়ে যাতে আর একটু বেশি থাকে, বা যদি বেশিও থাকে আপনারা একটু বেশি নিয়ে নেবেন, কারণ বেশি নিলে একটু স্পিডটা একটু ভালো পাবেন। তো এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল যে হার্ড ডিস্কটি আছে এটির। আর ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক আমি মূলত যারা নতুন হার্ড ডিস্ক কিনতে চান তারা ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কটা আপনারা এজন্যই কিনবেন, কারণ ওয়েস্টার্ন ডিজিটালের যে সার্কিট আছে, তো সার্কিটের নিচে এরকম একটি প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে, যার কারণে যে আইসিগুলো আছে বা বিভিন্ন কম্পোনেন্ট আছে এগুলো
বিশেষ করে বিভিন্নভাবে এগুলোতে মরিচা পড়ে না বা বিভিন্ন ধরনের কার্বন থেকে একটু মুক্ত থাকে। তারপরে যে বিষয়টা আছে, ওয়েস্টার্ন ডিজিটালের যে সার্কিট আছে এগুলো নষ্ট হয় কম। তবে ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কে একটা প্রবলেম আছে, এটি হচ্ছে বন্ধুরা হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পরে বেশি, ঠিক আছে? তো হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পরে খুবই বেশি মানের। তো আমাদের দেশে বিশেষ করে অনেকেই আছেন যারা ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক কিনতে চান। তবে আপনারা ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক কিনে আপনারা বিশেষ করে 160 GB যদি আপনাদের কাছে হার্ড ডিস্ক থাকে, বা যাদের বাজেট ভালো আছে তারা চাইলে আপনারা বিশেষ করে একটি SSD হার্ড ডিস্ক 120 GB যদি আপনারা কিনে, ওই 120 GB মধ্যে যদি বন্ধুরা আপনারা উইন্ডোজটা রাখেন আর আপনারা যে ফাইলগুলো আছে ফাইলগুলো যদি আপনারা সেকেন্ডারি স্টোরেজ হিসাবে বিশেষ করে ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কের মধ্যে রাখেন, তাহলে এগুলোতে ব্যাড সেক্টর পরে খুবই কম এবং হার্ড ডিস্কটা অনেক দিন টেকসই হয় এবং এর সার্কিট প্রবলেম হয় না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল যে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কের মোটামুটি একটি ধারণা। তো আশা করি এই জিনিসগুলো দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা হার্ড ডিস্ক কিনে বিশেষ করে আপনারা লস খাবেন না এবং আপনারা রিস্ক মুক্তভাবে আপনারা একটি ভালো জিনিস কিনতে পারবেন। তারপরও আপনারা যখন হার্ড ডিস্কটি কিনবেন, অনেক সময় আমাদের হার্ড ডিস্কের পিছনের দিকে হালকা মরিচা থাকে বা বিভিন্ন ধরনের ক্র্যাশ থাকে, তো আপনারা হার্ড ডিস্কটি নিয়ে আপনারা ভালোভাবে একটু দেখে তারপরে কিনবেন। কারণ অনেক সময় আমাদের দেশের যে হার্ড ডিস্ক আছে তো এগুলো রিকন্ডিশন হার্ড ডিস্ক, অনেক সময় প্যাকেট করে তারা বিভিন্নভাবে সেল করতেছে, তো ওই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আশা করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমাদের যে বিষয়টা আসে এটি হচ্ছে আমাদের তোশিবা হার্ড ডিস্ক। তো যারা বিশেষ করে নর্মাল PC বিল্ড আপ করতেছেন, যাদের কনফিগারেশন মোটামুটি ভালো, Core i3 থেকে ধরে Core i5, 4 GB র্যাম, তো তাদেরকে আমি একান্তভাবেই আমাদের বর্তমানে যে হার্ড ডিস্কটি দেখতেছেন তোশিবা, তো তোশিবা নিতে পারেন। কারণ তোশিবা হার্ড ডিস্ক নিলে আপনারা ঠকবেন কম। কেন ঠকবেন কম? এটি হচ্ছে আমাদের যে তোশিবা হার্ড ডিস্ক আছে, এই তোশিবা হার্ড ডিস্কের মধ্যে একটি সিলভার কালারের একটি প্যাকেট দেওয়া থাকে এবং এই প্যাকেটের মধ্যে এখানে যে বিশেষ করে সিরিয়াল নাম্বারের যে স্টিকারটি আছে এটি থাকে এবং এই স্টিকারের মধ্যে বন্ধুরা যে ডেট লেখা থাকে এবং যে সিরিয়াল নাম্বার লেখা থাকে, হ্যাঁ, সব কিছু সেম স্টিকারটাই লাগানো থাকে, এখানে কোনো 2 নম্বর কোনো বিষয় আসে না। তারপরও আপনারা অবশ্যই ডেটটি দেখে কিনবেন, এখানে লেখা আছে যে জুলাই 2013। তো আপনারা বর্তমান যে মাস চলতেছে এবং বর্তমান যে ইয়ার চলতেছে এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে কিনে নেবেন, তাহলে খুবই বেটার হয়। এবং বিশেষ করে যে বন্ধুরা তোশিবা হার্ড ডিস্কে একটু ব্যাড সেক্টর কমই পড়ে এবং এর ভিতরে যে বিশেষ করে ড্রাম ইউজ করা আছে বা হেড ইউজ করা হয়েছে আমাদের যে সাধারণ যে PC আছে, তো এগুলোর সাথে মোটামুটি ভালোই ম্যাচিং হয় এবং প্রবলেম কম হয়। কারণ আমাদের কম্পিউটার ল্যাবে প্র্যাকটিক্যালি আমরা যতগুলো তোশিবা হার্ড ডিস্ক বিক্রি করছি আমাদের কাছে ওয়ারেন্টিতেও আসে নাই এবং আমরাও প্র্যাকটিক্যালি আমাদের ল্যাবে অনেকগুলো PC আছে ট্রেনিং সেন্টারের, তো এগুলোতে ইউজ করছি, তেমন প্রবলেম হয় নাই। আর ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কে একটাই প্রবলেম হয়েছিল, এটিতে ব্যাড সেক্টর পড়তো একটু বেশি, ঠিক আছে? আর এমনিতে সার্কিটে প্রবলেম হয়তো কম। তো ওই ক্ষেত্রে আমরা আবার UPS ইউজ করে, তো বা আমরা অন্যান্য হার্ড ডিস্কতে উইন্ডোজে রেখে ইউজ করার কারণে আমরা ওয়েস্টার্ন ডিজিটালও বর্তমানে চালাইতে পারতেছি। তো তোশিবা হার্ড ডিস্কে আরেকটি মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এই হার্ড ডিস্কের যে সার্কিটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে সার্কিটগুলো আছে এগুলোর পার্টসও অ্যাভেলেবেল আপনারা পাবেন। আর আমাদের যে ওয়েস্টার্ন ডিজিটাল যে হার্ড ডিস্ক আছে এগুলোর ভিতরে বেশিরভাগই চিপ করে থাকে, এরকম চিপ লেভেলের কিছু করে থাকে। আর তোশিবার যে হার্ড ডিস্কের সার্কিটটি আপনারা দেখতেছেন এর মধ্যে দেখেন আমাদের এখানে ডায়োড আছে আর আমাদের এখানে সিরামিক ক্যাপাসিটার আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডায়োড তারপর হচ্ছে সিরামিক ক্যাপাসিটার এগুলো প্রবলেম হলে আমরা ফিক্স করতে পারি। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বন্ধুরা, তোশিবা হার্ড ডিস্ক আপনারা এর জন্যই কিনবেন, তোশিবা হার্ড ডিস্কের মধ্যে 150 mm একটি বায়োস করে, তো এই বায়োসটি আপনারা
চাইলে ফ্লাশ করতে পারবেন বা চেঞ্জও করতে পারবেন, কোনো কারণে যদি হার্ড ডিস্ক শো না করে তো বায়োসের কারণে, তো ওই বায়োসটি আপনারা ফ্লাশ করতে পারতেছেন, এজন্য এটি একটি ভালো সুবিধা আছে। তো আমি সাজেস্ট করি আপনারা তোশিবা হার্ড ডিস্ক কিনলে মোটামুটি অরিজিনাল যে হার্ড ডিস্কটি আছে 2 বছর ওয়ারেন্টির, তো এটি নিলে আপনারা তেমন ঠকবেন না। তো অবশ্যই আপনারা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন যে আপনারা কি হার্ড ডিস্ক কিনবেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে হার্ড ডিস্ক নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য, তো সেজন্য আমাদের আজকে এই ভিডিওটি বানানো। আমরা আবার নেক্সট টাইম বন্ধুরা আমাদের এই চ্যানেলে যত ধরনের কম্পিউটার প্রোডাক্ট আছে যে আপনারা মার্কেট থেকে কোন জিনিসটা কিনবেন, কোনটা কিনলে ভালো হয়, এগুলো নিয়ে আরও ভিডিও দিব, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের কম্পিউটার প্রবলেমে পড়েন, তো আপনাদের সমাধান নিয়ে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আমাদের যারা হার্ড ডিস্ক কিনতে চাই বা যারা হার্ড ডিস্ক সম্পর্কে জানতে চাই তারা অনেক কিছু জানতে পারবো এবং বুঝতে পারবো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম।